নরম তুলতুলে বনরুটি এভাবে চুলায় তৈরি করলে খুব সহজেই 100% ওভেনের কালার আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট বনরুটি কিভাবে চুলায় তৈরি করবেন। আর এভাবে বনরুটি তৈরি করলে বনরুটিগুলি একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এভাবে চুলায় তৈরি করলে ওভেনের মতো 100% কালার আসবে। তো আজকের এই বনরুটির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, এতে করে আপনারা প্রত্যেকটি বনরুটি কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার চলুন দেখে নিই কীভাবে আমি এই বনরুটিটি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে একটি চামচ দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। তো আজকের বনরুটিটি আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু একই রেসিপিতে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। কিছু সময় মিক্স করার পর এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মথে নেব। পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মথে নিব। এ পর্যায়ে হাতে কিছুটা আটা লেগে আসলে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিতে হবে। ডোটা যত পারফেক্টভাবে আপনি মথে নেবেন আপনার বনরুটিগুলো কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে হবে। তো খুব ভালোভাবে আমি ডোটাকে মথে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। উপর থেকে আবারও তেল দিয়ে দেব, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না। এখন রেস্টে রেখে দিব আমি 1 থেকে 2 ঘন্টার জন্য। 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে 2 ঘন্টাও এটা রেখে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও ভিতর থেকে যে বাতাসটা আছে এটা বের করে খুব ভালোভাবে মথে নিব। তো বাটি থেকে এখন ডোটা আমি উঠিয়ে নিব। এখন সামান্য আটা ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মথে নিতে হবে। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে একদম নরম তুলতুলে হবে ডোটা। এ পর্যায়ে মথে নেওয়া শেষ। এখন আমি এই ডো থেকে বনরুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি কেকের একটি মোল্ড নিয়েছি, এই মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে বনরুটিগুলি কিন্তু খুব পারফেক্টভাবে উঠে আসবে। তো সামান্য ডো এভাবে হাতে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে। তো ঠিক এভাবে গোল করে নিয়ে তারপরে বাটির উপরে বসিয়ে দিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। সমানভাবে কিন্তু ডোগুলি নিতে হবে। এভাবে ডো নিয়ে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। হাতে সামান্য আটা লাগিয়ে নিতে পারেন, এতে করে হাতে লেগে যাবে না, বা তেল লাগিয়ে নিতে পারেন। তো এভাবে করে সবগুলি বনরুটির শেপ আমি দিয়ে নিব। একইভাবে আমি সবগুলি কিন্তু এখানে বানিয়ে নিব আর একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে। তো ডোটা যখন আমি রেস্টে রেখে দিব এটা কিন্তু আরও একটু ফুলে উঠবে। এখন আমি এটা 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এর ভিতরে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সামান্য ফুলে উঠেছে।
এখন উপর থেকে একটি ডিমের কুসুম আমি ব্রাশ করে দেব। এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, এটাকে ফেটে নিতে হবে। এরপরে এর উপর থেকে ব্রাশ করে দেব। এতে করে খুব সুন্দর বন্ডটির কালারটা চলে আসবে। তো যারা এখনও বাসায় বন্ডটি তৈরি করে খাননি, তারা অবশ্যই এভাবে রেসিপি ফলো করে বন্ডটি তৈরি করবেন। দেখবেন প্রত্যেকটা বন্ডটি কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে হবে। তো সবগুলি আমি একইভাবে এভাবে ব্রাশ করে দিব। সবগুলি ডিমের কুসুম আমি এখানে ব্রাশ করে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিয়ে দেওয়ার কারণে বন্ডটিগুলি দেখতে খুবই সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। অন্যদিকে চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে একটি কাগজ দিয়ে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। এখন একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে বন্ডটির কালারটা কিন্তু পারফেক্ট আসবে। আর এটা 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলার আঁচটা একদম লোতে রেখে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বন্ডটিগুলি তৈরি হয়েছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। এখন এই বন্ডটির উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটা অথবা বাটাটাও এটা ব্রাশ করে দিতে পারেন। এটা ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে, দেখতেই পাচ্ছেন। এখন এই বাটিটা আমি হাঁড়ি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এই বন্ডটি, আর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। চুলায় খুব সহজেই পারফেক্টভাবে আপনি এভাবে রেসিপি ফলো করে বন্ডটি তৈরি করতে পারবেন। আর এভাবে বন্ডটি তৈরি করলে ওভেনের মতো 100% কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন একটি বন্ডটি উঠিয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু উঠে গিয়েছে, যে প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে বন্ডটিগুলি খুব সহজেই উঠে এসেছে। আর বন্ডটিটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে অংশটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের বন্ডটির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।